আসসালামু আলাইকুম, বেলাল 550 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্লে স্টোর এর সকল অ্যাপস মেমোরি কার্ডে বা এসডি কার্ড এ ইনস্টল করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ফোনের সেটিং অ্যাপস এর ভিতরে যাবেন। দেখেন আমি ড্রয়িং করে দেখাচ্ছি, এই যে এখানে সেটিং অ্যাপসের ভেতরে যাবেন। সেটিং অ্যাপসের ভেতরে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর নিচে দেখেন ডেভেলপার অপশন। আমার ফোনে আমি আগে থেকেই ডেভেলপার অপশনটা চালু করে নিয়েছি, এই জন্য আপনারা ডেভেলপার অপশনটা দেখতে পাচ্ছেন। আপনাদের ফোনে হয়তো প্রথম অবস্থায় ডেভেলপার অপশনটা চালু থাকবে না, আপনাদেরকে ডেভেলপার অপশনটা চালু করে নিতে হবে। চালু করে নেওয়ার জন্য আপনারা অ্যাবাউট ফোন, দেখেন আমি ড্রয়িং করে দেখাচ্ছি, অ্যাবাউট ফোন এখানে যাবেন। এখানে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর দেখেন সফটওয়্যার ইনফরমেশন, দেখেন আমি ড্রয়িং করে দেখাচ্ছি, এখানে এই যে সফটওয়্যার ইনফরমেশন, এখানে যাবেন। যাওয়ার পর দেখেন আমি ড্রয়িং করে দেখাচ্ছি, এই যে বিল্ড নাম্বার, এই বিল্ড নাম্বারে 5-6 বার একসাথে টাচ করবেন। দেখেন আমি টাচ করে দেখাচ্ছি, দেখেন নিচে লেখা হচ্ছে, উঠছে ইউ আর অলরেডি এ ডেভেলপার। আমার ফোনে আগে থেকে ডেভেলপার অপশনটা চালু করা আছে, এই জন্য এটা এই লেখাটা দিছে। আপনাদের ফোনে ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। চালু করার পর আপনারা দেখেন আমি ড্রয়িং করে দেখাচ্ছি, এখানে এই ডেভেলপার অপশনের ভিতরে যাবেন। যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, একদম নিচের দিকে আসবেন। আসার পর দেখেন ফোর্স অ্যালো অ্যাপস অন এক্সটার্নাল, দেখেন আমি ড্রয়িং করে দেখাচ্ছি, ফোর্স অ্যালো অ্যাপস অন এক্সটার্নাল। এখানে দেখেন এটা অফ আছে, এটাকে আপনারা চালু করে নেবেন। দেখেন আমি এখানে চালু করে নিলাম। এটা চালু করে নিলেই আপনাদের ফোনে এর পরবর্তীতে গুগল প্লে স্টোর থেকে যে সকল অ্যাপসগুলা ইনস্টল করবেন সকল অ্যাপসগুলা এক্সটার্নাল স্টোরেজ অর্থাৎ মেমোরি কার্ডে ইনস্টল নেবে। আপনারা এর মাধ্যমে অসংখ্য অ্যাপস ইনস্টল করতে পারবেন, ডিভাইস মেমোরি কখনোই ফুল হবে না। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা চালু রাখবেন।